নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজকের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মা বোনের জন্য বড় খুশির খবর। বন্ধুরা, বর্তমানে বাংলা তথা দেশের জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। মা বোনদের আত্মনির্ভর করে তোলার জন্য 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি মা বোনের আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য। বর্তমানে প্রতি মাসে মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকা হাতে পাচ্ছেন। বন্ধুরা, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে বাংলার মা বোনেরা প্রতি মাসে 1,000 ও 1,200 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করতেই লোকসভা ভোটে ব্যাপক জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ফের একবার মা বোনের জন্য নতুন ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আরও একবার বাড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া বন্ধুরা, এই জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তাদের কবে টাকা দেওয়া হবে তাও ঘোষণা করলেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হতে পারে? যে সকল মা বোনেরা জুলাই মাসে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তারা কি এই জুলাই মাসে টাকা পাবে? সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন, লক্ষ্মীর ভাণ্ডারে আবারও বাড়তে চলেছে টাকার পরিমাণ। 1,000 বা 1,200 টাকা নয়, এবার 1,500 ও 2,000 টাকা। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই বাড়তি টাকা কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে সবচেয়ে লাভজনক প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। আজ জুলাই মাসের 22 তারিখ, আর এখনও পর্যন্ত রাজ্যের 2,16,00,000 মহিলার মধ্যে 85% মহিলার অ্যাকাউন্টে এই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছেছে। কিন্তু এখনও অনেক মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। বন্ধুরা, 2024-এর লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে ইন্ধন জুগিয়েছে। বিরোধীদের একাংশ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ করার কথা বললেও ভোটে জিতে তাদের যোগ্য জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে যে আপডেট দিয়েছেন তাতে অত্যন্ত খুশি রাজ্যের মা বোনেরা। তিনি জানান, আমরা যখন 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করি তখন সাধারণ ঘরের মা বোনেদের 500 টাকা করে দেওয়া হতো, আর তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেদের 1,000 টাকা করে দেওয়া হতো। কিন্তু সময়ের সাথে সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে এপ্রিল মাস থেকে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে 1,000 এবং 1,200 টাকা করেছি। বন্ধুরা, বিগত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল তৈরি হওয়ার জন্য অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। এই জুলাই মাসেও এখনও পর্যন্ত অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। যে সকল মা বোনেদের এখনও জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি, তারা কবে টাকা পাবে বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি, তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার? বন্ধুরা, নবান্নের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই জুলাই মাসের 2 তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়। তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ট্রান্সফার করতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল দেখা দেয়। সার্ভারে গণ্ডগোল ঠিক করতে গিয়ে জুলাই মাসে 3-4 দিন টাকা পাঠাতে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। তবে সকল সমস্যার সমাধান করে প্রত্যেকটি জেলাতে টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। বর্তমানে বন্ধুরা, 2,16,00,000 মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তাই নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর এই জুলাই মাসের 4-5 ভাগে বিভিন্ন জেলায় মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে।
তাই এখনো অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে। বর্তমানে বন্ধুরা আবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে গণ্ডগোল তৈরি হওয়ার জন্য প্রচুর মা বোনদের টাকা সার্ভারে আটকে রয়েছে, সেগুলির ব্যাঙ্ক ট্রান্সফার করা সম্ভব হয়ে উঠছে না এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফে। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মা বোনদের টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারে আটকে আছে তাদের টাকা অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আশা করা যাচ্ছে বন্ধুরা আগামী দু তিন দিনের মধ্যে এই সমস্যা মিটে যেতে পারে। নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী 25 তারিখের মধ্যে সকল মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসের 2 তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু করেছে রাজ্য সরকার। তবে বন্ধুরা মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাতে গিয়ে বারবার অসুবিধার সম্মুখীন হতে হয়েছে রাজ্য সরকারকে। তবে বন্ধুরা সকল সমস্যার সমাধান করে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে বন্ধুরা এই জুলাই মাসে 3 থেকে 4 ভাগে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে, তাই এখনও পর্যন্ত অনেক মা বোনেরা জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। তাই বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই, যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য নবান্নের তরফে ঘোষণা করা হয়েছে আগামী 25 তারিখের মধ্যে সকল মা বোনেরা জুলাই মাসের টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার দেখুন বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে, বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে? বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এভাবে মানুষ যদি আমাদের পাশে থাকে তবে পরবর্তীকালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধভাতা বিধবা ভাতার টাকা আরও বাড়ানো হবে। আমরা সর্বদাই মা বোনদের পাশে থেকেছি এবং তাদের সব রকম দিক দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর বিশেষজ্ঞরা এটাকে ভবিষ্যতের ইশারা বলে মনে করছেন, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ল লোকসভা ভোটের ঠিক আগে এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধিকে কাজে লাগিয়ে লোকসভা নির্বাচনে ভালো রেজাল্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতেই বাংলার অধিকাংশ আসনে জয় ছিনিয়ে নিয়েছেন। এবার প্রকল্পের টাকা আরও বাড়ানোর দিকে নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তৃণমূলের বিভিন্ন মহলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ডাবল করার খবর শোনা যাচ্ছে, কারণ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ভোট আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেন। আর সেই কারণে আশা করা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ আরও কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের টাকা 1,500 ও 2,000 টাকা করা হতে পারে। খুব তাড়াতাড়ি টাকা বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা 500 টাকা ও 1,000 টাকা করে অ্যাকাউন্টে পেত। তবে লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে। বর্তমানে রাজ্যের মা বোনেরা প্রতি মাসে 1,000 ও 1,200 টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন। বন্ধুরা, সামনে বিধানসভা নির্বাচন, তাই বন্ধুরা জানা গিয়েছে এই বিধানসভা নির্বাচনের আগে আরও একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে। জানা গিয়েছে বন্ধুরা, যে সকল মা বোনেরা বর্তমানে 1,000 বা 1,200 টাকা করে পাচ্ছেন তারা এবার 1,500 টাকা ও 2,000 টাকা করে প্রতি মাসে অ্যাকাউন্টে পেতে পারেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।